সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন। ডাবুরা উপজেলা সদর থেকে পুরোই বিচ্ছিন্ন এই ইউনিয়নের এক পাশে প্রমত্তা খলপেটুয়া নদী, আরেক পাশে কপোতাক্ষ নদ। প্রাকৃতিক দুর্যোগ যেন সেখানকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। খলপেটুয়া আর কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙে দিন দিন ছোট হয়ে আসছে ডাবুরার আয়তন। নতুন বাঁধ দেয়া হলেও সেটি আবার ভেঙে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে। ডাবুরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাও মারাত্মক নাজুক। পুরো ইউনিয়নে বেড়িবাঁধ আর কিছু কাঁচা সড়ক রয়েছে। এলাকায় চলাচলের একমাত্র বাহন মোটর বাইক, এছাড়া নৌকাযোগে আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন সেখানকার মানুষ। কাজের দুর্নীতি ও সময় মতো সংস্কার না করায় পানি উন্নয়ন বোর্ডের উপকূল রক্ষা বেড়িবাঁধগুলো সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, ঝড় বাদলের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়। তাই শঙ্কায় থাকতে হয় ওই জনপদের হাজার হাজার মানুষকে। আয়নার আঘাতে বেড়িবাঁধ ভেঙে সমস্ত ডাবুরা লোনা পানিতে তলিয়ে যাওয়ার পর থেকেই ডাবুরায় দেখা দেয় স্যুপে পানির মারাত্মক সংকট। সেখানকার বেশিরভাগ এলাকাতে 300 ফুট গভীরতায়ও পানির স্তর পাওয়া যায় না। খাবার পানির জন্য ওই এলাকার মানুষকে তাই ছুটতে হয় মাইলের পর মাইল। বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, ডাবুরায় 39,000 মানুষের জন্য কেবল একটি গভীর নলকূপ রয়েছে। তাই সেখানকার 74%-এরও বেশি মানুষ সরাসরি পুকুরের পানি পান করেন। বাঁধ ভেঙে গেলে পুকুরের পানি দূষিত ও লবণাক্ত হয়ে পড়ে। ডিপ ইউনিয়ন ডাবুরায় নেই বিদ্যুৎ সুবিধা, তবে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছু দোকানপাট ও বাড়িঘরে আলো জ্বালানো সহ সামান্য কিছু সুবিধা পান সেখানকার বাসিন্দারা। আয়নার পর লবণাক্ততা ছড়িয়ে পড়ায় চাষাবাদের উপযোগী জমির সংখ্যা অনেক কমেছে। আয়নার আগে ডাবুরায় যেখানে 88% জমিতে ধান চাষ করা হতো, সেখানে এখন ধান চাষ হয় না বললেই চলে। ডাবুরার বেশিরভাগ নারীর প্রজনন স্বাস্থ্য সমস্যা রয়েছে। শিশুরা ভুগছে অপুষ্টিতে। জায়গাটিতে বেসরকারি কিছু ক্লিনিক থাকলেও সেগুলোর সেবার মান উন্নত নয়। যোগাযোগ ব্যবস্থার দুর্দশার কারণে চিকিৎসা নিতে জেলা কিংবা উপজেলার হাসপাতালে যেতে পারেন না অনেকেই। মারাত্মক লবণাক্ততার কারণে গাছপালা ভালো জন্মে না ডাবুরায়। দিন দিন তাই গাছপালা কমে যাচ্ছে জায়গাটিতে। আয়না কবলিত এ বিশাল জনপদের যতগুলো সাইক্লোন শেল্টার রয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে ডাবুরায় কৃষি খামার কমলেও প্রসার ঘটেছে কাঁকড়া চাষের। অল্প পুঁজি নিয়ে সামান্য জমিতে কাঁকড়া চাষ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। ডাবুরার কৃষি জমিগুলোর বেশিরভাগই এখন ব্যবহৃত হয় চিংড়ি চাষের কাজে। জমিতে বাঁধ দিয়ে লবণ পানি সংরক্ষণ করে তাতে অনেকেই চিংড়ি চাষ করছেন।